গুড ইভিনিং ফ্রেন্ড, আমি এখন দেখো রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব। আমার মেয়েকে যে পড়ায়, আমার ভাসুরের মেয়ে পাশে, ওর আজকে বার্থডে, তো ওর বার্থডের গিফট আনতে যাচ্ছি। তাহলে চলো সঙ্গে থাকো, চলো বাজারে যাই। এই যে ফ্রেন্ড, আমি বেরিয়ে এখন গিফট নেব, এখন বাজারে যাচ্ছি গিফট আনতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। দাঁড়াও, দোকানে না আসো, কিরকম ধরনের কেনা হয়ে গেছে গিফট। এখন আমি চলে এসছি ওষুধ নেবো, একটু ওষুধের দোকানে যাচ্ছি। বাজারে আসলে আমি এই কালী মন্দিরে একটু আসবোই, আমাদের ভান্ডারি কালী মায়ের দর্শন করি এখানে এসে। এই যে চলে এসেছি আমি বাড়ির কাছে, বাড়ির রাস্তার কাছে। এই যে দেখো, তোমাদের গিফট দেখাচ্ছে। এই যে গিফট এনেছি, গিফট এনেছি, সার্ফ এনেছি, আঙুর এনেছি, ওষুধ নিলাম। দেখলে তো এই যে চলে এসেছি জন্মদিনে। বাবা নাচো, নাচো, নাচো। কান্না করছো কেন? এই আমি সত্যি ভাবে যে কান্না করছো, ওই মাথার তো কান্না মাই তো হয়ে যাবে, না তুমি পুরো হয়ে যাবে। না কেকটা ওই যে যখন লাইট
বসেছিলে আমরা এখন খেতে বসে গেছি এখন খাওয়া দাওয়া করবো তোমরা দেখতে থাকো দিয়েছে দেখো লুচি দিয়েছে চানা দিয়েছে এই আবার দুষ্টুটা খাচ্ছে দেখো ছোট মেয়ে খেতে পারেনি খাবারগুলো নিয়ে এসছে যে পায়েস কেকটা খেয়েছে আর এইগুলো কিচ্ছু খায়নি দেখো শুধু গিয়েছে নাটক করতে খায়নি এই যে নিয়ে বাড়ি চলে এসেছি জন্মদিন থেকে এসে দেখো নাচ করছে আর এই যে আর একজন বেলুন নিয়ে এসছে বেলুন নিয়ে খেলা করছে যে আমরা জন্মদিন থেকে বাড়ি আসলাম এখন বেজে গেছে 10:30 বাজে আর যাওয়ার সময় করতে পারিনি মানে বাজার থেকেই বাজারে বসেই ফোন করেছে যে কাকিমা তাড়াতাড়ি আসো কেক কাটবো এই হলো এই আসলাম তাহলে বাই বন্ধুরা গুড নাইট সবাইকে